এরকম গুরুত্বপূর্ণ নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামীকাল ভারত বন্ধ কৃষকদের ডাকে ভারত বন্ধকে পূর্ণ সমর্থন জানালো আম আদমি পার্টি তৎসঙ্গে সেই বন্ধকে সমর্থন জানালেন অসমের বরাকবেলির এম এস এফের ইনচার্জ মৌলানা বদরুল হক আগামী আট ডিসেম্বর মঙ্গলবার কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন জানালো আম আদমি পার্টি দলের নেতা গোপাল রায় নিজের টুইট বার্তায় রবিবার লিখেছেন আট ডিসেম্বর কৃষকদের নেতৃত্বে ডাকা ভারত বন্ধকে সমর্থন করার জন্য দলীয় নেতাকর্মীদের কাছে আহ্বান জানিয়েছেন আম আদমি পার্টির খনবেনার তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাশাপাশি দেশের সাধারণ জনগণকে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেছেন তিনি গোপাল রাই নিজের উপর একটি টুইট বার্তায় লিখেছেন বিগত বেশ কয়েকদিন ধরে কৃষকরা কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরব শীতের রাতে রাজপথে খোলা আকাশের নিচে কৃষকদেরকে ঘুমোতে বাধ্য করা হচ্ছে আলোচনার নাম করে গোটা প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়ার কৌশল নিয়েছে সরকার কৃষকরা যখন কৃষি আইনের প্রত্যাহারের দাবিতে সরব তখন সরকারও এই আইনের ভালো দিকগুলো তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছে কৃষকরা ফসল ফলায় তারা ভালো করেই জানে কোনটা ঠিক আর কোনটা ভুল উল্লেখ করা যেতে পারে আর জেডি তৃণমূল কংগ্রেস কংগ্রেস তেলেঙ্গানা সমিতি বামপন্থী দলগুলোর পর এবার কৃষকদের পাশে এসে দাঁড়ালো আম আদমি পার্টি অন্যদিকে সেই বন্ধকে পূর্ণ সমর্থন জানালেন এমএসএফের বরাক ইনচার্জ মৌলানা বদরুল হক তিনি বলেন সমস্ত অসমবাসীর ব্যাপারে তিনি বলেন যে যদি অসমের কৃষকরা ফসল ফলানো বন্ধ করে দে অথবা ফসলকে বয়কট করে দে তারা ফলানোর জন্য তাহলে অসমবাসী কি খাবে কি করে জীবনযাপন চালাবে তাই কৃষকরা জানে কি বীজ তাদের ভালো হবে কোন ধরনের আইন তাদের ভালো হবে তাই তাদের বিপক্ষে যে সরকার আইন প্রণয়ন করেছে সেই আইনের পূর্ণ বিরোধিতা করে তিনি কৃষকদের পাশে দাঁড়ান এবং কৃষকদের বিল প্রত্যাহারের দাবিতে বন্ধের পূর্ণ সমর্থন জানিয়ে এক প্রেস মিট বার্তায় এই কথা ঘোষণা করেন অন্যদিকে রাজস্থানে কৃষকদের সমর্থনে কংগ্রেস আগামীকাল ভারতবন্দকে পূর্ণ সমর্থন রাজস্থানের কংগ্রেস সমর্থকরা রাজ্যের কংগ্রেস নেতারা কৃষকদের সঙ্গে আলোচনার কর্মসূচিও শুরু করেছেন যার মধ্যে পিপিসি প্রধান গোবিন্দ সিং দোতারা জেলা পরিদর্শন করবেন এবং কৃষকদের সঙ্গে যোগাযোগ করবেন বলে খবর মঙ্গলবার ভারত বন্ধের সমর্থন জানিয়েছে ট্রেড ইউনিয়নগুলি অবিরোধী দলগুলি আটই ডিসেম্বর দেশজুড়ে শান্তিপূর্ণ বন্ধের ডাক দিয়েছে কৃষকরা তিনটি নয়া কৃষি আইন বিলুপের দাবিতে সরকারের উপর চাপ তৈরি করতে কৃষক সরকারের ষষ্ঠ রাউন্ডের বৈঠকের একদিন আগে ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকায়েত বলেছেন এই প্রতিবাদ দেখাবে আমরা সরকারের কিছু নীতির সমর্থন করছি না ইউনিয়নগুলি বলেছে তাদের প্রতিবাদ শান্তিপূর্ণ থাকবে কৃষকরা মানুষকে আর্জি জানিয়েছেন অহিংসভাবে তাদের সমর্থন জানাতে তাদের এই প্রতিবাদ সাধারণ মানুষের সমস্যা তৈরির জন্য নয় মঙ্গলবারের বন্ধ চলবে সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এটা তাদের প্রতীকী প্রতিবাদ তারা এগারোটায় শুরু করবেন যাতে সবাই তাদের অফিসে মতো পৌঁছতে পারে অ্যাম্বুলেন্সের মতো পরিষেবাগুলি এমনকি বিবাহের মতো অনুষ্ঠানগুলিও যাতে হতে পারে জানিয়েছেন কৃষক নেতারা দিল্লিতে বেশিরভাগ ব্যবসায়ীরা বন্ধকে সমর্থন জানিয়েছেন তাই মঙ্গলবার মান্ডেগুলি বন্ধ থাকবে এশিয়ার বৃহত্তম ফল ও সবজির বাজার আজাদপুর মান্ডেও বন্ধ থাকবে কৃষকদের ইউনিয়নগুলিও জাতীয় সড়ক অবরোধ করব ও টোল প্লাজা দখল করবে জানিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক হরিন্দর সিং লাখোয়াল ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন আপডেট খবর পাওয়ার জন্য